থার্ড সেকেন্ড টাইম লাগবে, কিন্তু কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। এটার মধ্যে আমি এখন এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি আপনার দুটা ভিটামিন ই ক্যাপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সূচনা আজাদ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে নিম সোপ, মানে নিমের সাবান। আপনারা সবাই জানেন যে নিমে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস, যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেটার। স্কিনে যদি অ্যালার্জি থাকে বা নানা রকম ব্রণ থাকে বা অনেক রকমের প্রবলেম থাকে, যেগুলো এগুলো দূর করে দিবে এই সাবানটা। এই সাবানটা আপনারা অ্যান্টিসেপ্টিক হিসেবেও ইউজ করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। নিম সোপ তৈরি করতে যা যা লাগছে তা হলো নিম পাতা। আমি নিম পাতাগুলো খুলে নিয়ে ধুয়ে ফেলেছি, খুব ভালোভাবে আমি ওয়াশ করেছি। আর লাগছে পিয়ার্স সাবান, আপনারা চাইলে বেস সোপ নিতে পারেন। পিয়ার্স সাবান আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, এটার প্রাইস হচ্ছে 140 টাকা। এটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে প্রচুর গ্লিসারিন থাকে, গ্লিসারিন অ্যান্ড পিওর গ্লিসারিন বেসড একটা সাবান, যেটা আমাদের স্কিনের জন্য অনেক হেলদি হবে। আপনারা চাইলে ডাব ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় নিম সোপের ক্ষেত্রে পিয়ার্সটা বেটার, যেহেতু এটা অ্যাভেলেবেল এবং প্রাইসটাও খুব কম। আর লাগছে হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমার ঘরে যেটা ছিল আমি সেটা ইউজ করছি, আপনাদের ঘরে যা থাকবে সেটা আপনারা ইউজ করতে পারেন। আর লাগছে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, এই ই ক্যাপের প্রাইস হচ্ছে 40 টাকা, যে কোনো আপনারা হচ্ছে ডিসপেন্সারিতে এটা পেয়ে যাবেন। আর ভ্যাসলিন লাগছে, এটা অন্য পারপাসে ইউজ করবো, সেটাও আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে আমি নিম পাতাগুলোর পেস্ট করে নেব। আচ্ছা, একটা টিপস দিই, সেটা হচ্ছে যে পেস্টটা হতে একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি এখানে একটু গোলাপ জল অ্যাড করে নিলাম। আপনারা চাইলে নর্মাল পানি দিতে পারেন, কিন্তু ঘরে যদি গোলাপ জল থাকে তাহলে গোলাপ জল দিবেন। এটা ঠিকঠাক মতো পেস্ট হয়ে গেছে, এটা আমি এবার এভাবেই রেখে দিচ্ছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে পিয়ার সাবানটা একটা গ্রেটারে গ্রেট করে নেব। স্মেলটা অনেক সুন্দর, ফ্রেশ একটা স্মেল। আচ্ছা, এটা আমি এবার একটু গ্রেট করব। আপনারা চাইলে কুচি কুচি করে নিতে পারেন, বাট আমার কাছে এটি বেস্ট মনে হয়। আমার সাবান গ্রেট করা একদম শেষ, এই যে এরকম দেখতে হয়েছে। আপনারা কুচি কুচি করেও নিতে পারেন, কিন্তু আমি আগেই বলেছি যে এটাতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আমি এটা এখন ডাবল বয়েল মেথডে এটা গলিয়ে নেব। তো চলুন, এবার আমি এই সোপটা ডাবল বয়েল মেথডে মেল্ট করে নেব। আপনারা চাইলে ওভেনও করতে পারেন, ওভেনে 30 সেকেন্ড টাইম লাগবে, কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমি সাবানটা ততক্ষণ পর্যন্ত চুলায় দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা মেল্ট না হবে, মানে একদম একটা লিকুইড একটা চলে আসবে, টেক্সচার চলে আসবে। সাবানটা একদম মেল্ট হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিম পাতা অ্যাড করবো। আপনারা যদি বেশি নিতে চান সেটাও নিতে পারেন। এখন আমি একটা সুন্দর স্মেল আসছে, আর এই সাবানটা মেল্ট হওয়ার খুব তাড়াতাড়ি বসিয়ে ফেলতে হবে। আপনারা যে পাত্রে বসাতে চান বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ সাবানটা খুব তাড়াতাড়ি জমে যায়। হ্যাঁ, আমার সাবানটা এখানে হয়ে গেছে, আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি। এটার মধ্যে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি আপনার 2টা ভিটামিন ই ক্যাপ। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সোপটা আবার জমে যাবে। আচ্ছা, আপনারা যে পাত্রে বসাবেন
আমি একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো এরকম শেপে একটা বাটিতে নিতে পারেন। সেক্ষেত্রে বাটির বাটিতে হচ্ছে আপনারা ভ্যাসলিন নিয়ে নেবেন, নাহলে সোপটা যখন আপনারা তুলতে যাবেন তখন কিন্তু সোপটা উঠবে না। আর সিলিকনের যে ডায়াসগুলো ওগুলোতে আপনার কোনো ভ্যাসলিন দিতে হবে না, এটা এমনভাবে তৈরি যে অটো উঠে যায়। আমি একটা এই ফ্লাওয়ার শেপে দিব আর একটা হচ্ছে আমি এই পর্যায়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। আপনারা বাইরেও রেখে দিতে পারেন, ফ্রিজে অবশ্য অনেক সময় 1 ঘন্টা বা হাফ এন আওয়ারের মধ্যে জমে যায়, এটা ডিপেন্ড করে অনেক সময়। আর বাইরে রাখলে আপনার 3-4 ঘন্টা লেগে যাবে, আপনারা টেস্ট করে দেখবেন যে আসলে জমেছে কিনা। তো আফটার 2 আওয়ার্স আমি আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা হলো। সেই তৈরি হয়ে গেছে আমার নিম সাবান, যেটা আমি বাটিতে বসিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এই ড্যাশগুলো আপনারা সব জায়গায় নাও পেতে পারেন, সিলিকনের বাট সুপার শপে পেতেও পারেন। সো ঘরে যা আছে সেটাতে আপনারা বসাতে পারেন, প্লাস্টিক হোক বা যে কোনো পাত্রে, যে আপনাদের সোপের মতো শেপ দিতে পারে এরকম। তো এটা আমি এখন তুলব। এটা বসানোর আগে আমি ভ্যাসলিন দিয়ে নিয়েছিলাম যেন এটা তাড়াতাড়ি উঠাতে পারি, একটু প্রেস করলেই এটা উঠে যাবে। এটা একদম এটা মুছে নিন। সি আমার নিম সাবান। এবার আমি সিলিকন গুলো বের করছি। ওয়াও, সি কত সুন্দর হয়েছে। এবার সব থেকে মজার যেটা সেটা আমি, এটা একটা ফ্লাওয়ার, আই থিঙ্ক এটা হচ্ছে সূর্যমুখী ফুল, এটা দেখি এটার কি অবস্থা। ওয়াও, অনেক সুন্দর আছে। এটা আমি ইউজ করবো না, আমি এটা রেখে দিচ্ছি, হচ্ছে আমি ইউজ করবো না, তো এটা আমি রেখে দিচ্ছি। আমি এখন জাস্ট সাবানটা কেমন হয়েছে স্মেলটা কিন্তু অনেক সুন্দর, একটা ফ্রেশ স্মেল আসছে, এটা আমি এখন আপনাদের, যেহেতু আমি পিআরসির সাথে দিয়েছি তো। আর আরেকটা বিষয়, এই সাবানে কিন্তু অনেক বেশি ফেনা হবে বা হচ্ছে প্রচুর থাকে না, ওরকম হবে না, বাট সফট একটা ফিল আসবে, আর ফেনা কিন্তু খুব কম হবে সেটা অনাসি, অনেক অনেক ফেনা হয়েছে। আর যেহেতু পিয়ার্স হচ্ছে 98% গ্লিসারিন থাকে, গ্লিসারিন বেসড সোপ, তো আপনাদের স্কিন অনেক সফট করবে। আর নিম সোপ যে কারণে ইউজ করা সেটা হচ্ছে যে আপনাদের নিমে যেহেতু অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস অনেক বেশি থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তো এটা যেটা করবে যে আপনার স্কিনে যদি কোনো অ্যালার্জি থাকে বা কোনো পিম্পল থাকে বা কোনো জার্ম থাকে সেটা কিন্তু রিমুভ করবে স্কিন। এটা পিম্পলের জন্য অনেক বেটার। এই সাবানটা আপনারা ফেস সহ ফুল বডিতে ইউজ করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। আর যেহেতু আমি এটা পুরোটাই ঘরে তৈরি করেছি আর আমি গ্লিসারিন সোপ নিয়েছি, আপনারা, আমি জানি যে পিয়ার্সে কী কী আছে, সো আমার মাথায় টেনশনটা থাকবে না যে এক্সট্রা কী কেমিক্যাল দেওয়া হয়েছে যেটা আমার স্কিনের জন্য অনেক বেশি হার্মফুল। আরেকটা বিষয়, যদি পিয়ার্স আপনাদের অ্যাভেলেবেল না থাকে আপনারা ডাব ইউজ করতে পারেন অথবা বেস সোপ করতে পারেন। বেস সোপটা একটু ডিফিকাল্ট পাওয়া, আবার অনলাইনে ট্রাই করে পেতেও পারেন, কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন আপনারা হচ্ছে পিয়ার্স সোপ দিয়ে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ আপনাদেরকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেটা বেশি বেশি করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের আপডেট পেতে বেল আইকনও প্রেস করবেন। টাটা।